নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের জীবন বিজ্ঞান যে কোশ্চেন পেপার আছে সেটা আমি সম্পূর্ণরূপে সলভ করাবো। তো দেখো, জীবন বিজ্ঞানের কোশ্চেনটা অনেকটা ইজি এসেছে, যতটা ইতিহাসের ক্ষেত্রে অনেকটা কঠিন এসেছিল, কিন্তু জীবন বিজ্ঞানটা খুব ইজি, মানে অতিরিক্ত সহজ এসেছে, মানে সহজই বলা যেতে পারে। তো দেখো, বিভাগ ক থেকে কি কোশ্চেন দিয়েছে, তো দেখো 1.1 অনেক কি বলেছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। তো দেখো, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, স্ক্লেরা অক্ষিগোলকের ভিতরে অতিরিক্ত আলো শোষণ করে। ঠিক আছে, তো বুঝতে পারছি এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার হবে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে 1.2 অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার হবে, বয়স সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। পরের কোশ্চেন কি বলেছে, 1.3 কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। তো দেখো এর অ্যান্সার হবে, গয়ের অ্যান্সার হবে, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ আগের আবিষ্ট বক্রচলন। ঠিক আছে, এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার হবে। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট আমি সলভ করিয়েছি। তো দেখো 1.4 কোশ্চেন কি বলেছে, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও। কি আছে, CSF, এর অ্যান্সার কি হবে, রোমান থ্রি হবে, অভিঘাত শোষক রূপে কাজ করে। রোমান বিতে কি বলেছে, মেনিনজেস, এর অ্যান্সার হবে, রোমান অনেক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। সিতে কি বলেছে, নিউরোগ্লিয়া, এর অ্যান্সার কি হবে, রোমান টু, এর অ্যান্সার হবে, মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার। ঠিক আছে, এ রোমান থ্রি, বি এ রোমান ওয়ান এবং সি এ রোমান আমাদের টু হবে। তো দেখো 1.5 কোশ্চেন কি বলেছে, নিচের সঠিক ক্রমটি স্থির করো। এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার হবে, গ্রাহক হবে, গ্রাহক হবে, সংজ্ঞাবাহ স্নায়ু হবে, স্নায়ু কেন্দ্র হবে, আজ্ঞাবাহ স্নায়ু হবে এবং কি হবে, কারক হবে। ঠিক আছে, মানে গ্রাহক থেকে সংজ্ঞাবাহ স্নায়ু হবে, স্নায়ু কেন্দ্র থেকে আজ্ঞাবাহ স্নায়ু হবে এবং কি হবে, আজ্ঞাবাহ স্নায়ু থেকে কি হবে, কারক হবে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন 1.6 কোশ্চেন কি বলেছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। তো দেখো এ সঠিক জোড়াটি, এটা হলো ঘয়ের অ্যান্সার হবে, টেলোফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসের পুনরাবিভাব। ঠিক আছে, পুনরাবিভাব। তো দেখো 1.7 কোশ্চেন কি বলেছে, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো, এর অ্যান্সার হবে টেলোমিয়ার, এর অ্যান্সার কি হবে, টেলোমিয়ার হবে। ঠিক আছে, এটা কি হবে, এটা অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার হবে, টেলোমিয়ার হবে এটা। তো দেখো পরের কোশ্চেন কি বলছে, 1.8 কোশ্চেন, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্তকরণ করো। তো দেখো এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার হবে, বংশধারার নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে আমাদের 1.9 কোশ্চেন, তো দেখো 1.9 কোশ্চেন কি বলেছে, অজৈন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও। তো দেখো অজৈন জনন ও যৌন জনন আমরা দেখতে পাচ্ছি রোমান টু, ঠিক আছে, এবং রোমান থ্রি। ঠিক আছে, তো দেখো তোমরা ভালো করে দেখে নাও, রোমান টু এবং রোমান থ্রি এই দুটো ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, রোমান টু এবং রোমান থ্রি। ঠিক আছে, তো দেখো এবার 1.10 কোশ্চেন কি বলছে, মানুষের ক্ষেত্রে সঠিক জোড়াটি নির্বাচন করো। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার হবে, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+X। ঠিক আছে, তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, 1.11 কোশ্চেন, তো দেখো 1.11 কোশ্চেন কি বলছে, নিচের কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হেমোজাইগাস তা স্থির করো। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে, ছোটো হাতের দুটো বি, ছোটো হাতের দুটো আর। ঠিক আছে, 1.12 কোশ্চেন কি বলছে, সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্ত করো। এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার হবে, দুটো ছোটো হাতের বি, বড়ো হাতের দুটো আর, দুটো ছোটো হাতের বি, বড়ো হাতের আর, ছোটো হাতের আর। ঠিক আছে, তো দেখ নেক্সট কোশ্চেন কি বলছে, 1.13 কোশ্চেন, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন। এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার হবে, কাণ্ডের দৈর্ঘ্য, লম্বা, বীজের আকার, গোল। ঠিক আছে, 1.14 কোশ্চেন, একটি সংকর দীর্ঘ বড় হাতেরটি ছোট হাতেরটি এবং একটি বিশুদ্ধ খর্ব দুটো ছোট হাতেরটি, তোমাদের এইগুলো আমি করিয়েছি। কিন্তু হ্যাঁ, মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলোর প্রকৃতি নির্ণয় করো। এর অ্যান্সার কি হবে, খয়ের অ্যান্সার হবে, 50% দীর্ঘ হবে এবং 50% খর্ব হবে। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, তো দেখো 1.15 কোশ্চেন কি বলছে, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার হবে, থ্যালাসেমিয়া হবে। তো দেখো এবার আমি দুদাগের কোশ্চেনগুলো সলভ করছি, বিভাগ খ। তো দেখো নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি, 1 × 5 = 5। তো দেখো কি বলেছে, 2.1 ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এর অ্যান্সার হবে জিব্বেরেলিন, জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়।
2.2 এর কোশ্চেন কি বলেছে, প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং এর অ্যান্সার হবে কি হবে, ড্যাশ হবে। এই ড্যাশের জায়গায় কি হবে, তাৎক্ষণিক হবে, তাৎক্ষণিক হবে বা ঐসিক হবে, ঠিক আছে, তাৎক্ষণিক হবে। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 2.3 কোশ্চেন, ড্যাশ কোষ বিভাজনে ব্যামতন্ত্র গঠিত হয় না। তোমরা তো জানো যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে ব্যামতন্ত্র গঠিত হয় না, এটা তো আমি তোমাদের অনেকবার করিয়েছি, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, 2.4 কোশ্চেন, ড্যাশ একটি পতঙ্গ পরাগী পুষ্প, ড্যাশ একটি পতঙ্গ পরাগী ফুল, এর আনসার হবে আমের ফুল এবং সূর্যমুখী, যে কোনো একটা লিখলে তোমাদের হয়ে যাবে। 2.5 এর কোশ্চেন কি বলছে, রোলার জিপ মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি, এর আনসার কি হবে, প্রকট জিন। রোলার জিপ মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি কি, এর আনসার হবে প্রকট জিন। 2.6 এর কোশ্চেন কি বলেছে, 2.6 এর কোশ্চেন কি বলেছে, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ার একমাত্র অবস্থায় ওই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়, এর আনসার কি হবে, হোমোজাইগাস হবে, এর আনসার কি হবে, হোমোজাইগাস হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি নেক্সট কোশ্চেন সলভ করবো। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, সত্য মিথ্যা, ঠিক আছে। তো দেখো সত্য মিথ্যা কি বলেছে, 2.7 এর কোশ্চেন, যে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, এটা কিছু সত্য আছে, পুরো পারফেক্ট, এটা সত্য আছে। 2.8 এর কোশ্চেন কি বলছে, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটা কি আছে, এটাও সত্য আছে, কারণ প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। তো দেখো 2.9 এর কোশ্চেন কি বলছে, মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নাই, এটা কি আছে, সত্য আছে, ঠিক আছে। তোমরা তো জানো যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা সর্বাগ্রে, তোমরা তো জানো। দেখো 2.10 এর কোশ্চেন কি বলছে, যদি কোনো মটর গাছ বড় হাতেরটি বা ছোট হাতের দুটোটি বৈশিষ্ট্য থাকে, তবে ঠিক আছে, তবে এই অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটারোজাইগাস হয়, এটা কি আছে, এটা সম্পূর্ণভাবে ভুল আছে। তো তোমরা তো জানো সম্পূর্ণরূপে এটা ভুল আছে। তো দেখো পরের কোশ্চেন কি বলছে, 2.11 এ মটর ফুল একলিঙ্গ হয়, মটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়, এটা কিসে মিথ্যা আছে। 2.11 এর কোশ্চেন, 2.12 এর কোশ্চেন কি বলেছে, কোষীয় বিভেদন দশায় আপত্য কোষগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে ও তন্ত্র গঠন করে, এটা কিসে সত্য আছে। তো দেখো এবার আমি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাবো। 2.13 কি বলেছে, বহুমূত্র, এর আনসার কি হবে, এর আনসার হবে ঘয়ের আনসার হবে এডিএইচ এর কম ক্ষরণ। 2.14 এর কোশ্চেন কি বলছে, শোয়ান কোষ, এর আনসার হবে গোয়ের আনসার অ্যাকশনের নিউরোলিম্বা ও মায়েলিন। 2.15 এর কোশ্চেন কি বলছে, মায়োসিস, এর আনসার কি হবে, উমর আনসার হবে রেণুমাতৃকোষ ও জননমাতৃকোষ। তো দেখো 2.16 এর কোশ্চেন কি বলছে, বার্ধক্য দশা, এর আনসার কি হবে, এর আনসার হবে ক্ষয়ের আনসার হবে অস্থির ভঙ্গুরতা। পরে কোশ্চেন কি বলছে, 2.17 এর কোশ্চেন, জিনগত রোগ, এর আনসার কি হবে, চয়ের আনসার বর্ণান্ধতা। জিনগত রোগ কি হবে, 2.17 এর কোশ্চেন কি বলেছে, জিনগত রোগ, এর আনসার কি হবে, চয়ের আনসার বর্ণান্ধতা হবে। 2.18 এর কোশ্চেন কি বলেছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, তো দেখো এর আনসার কি হবে, আমাদের স্বাধীন বন্টন সূত্র। তো দেখো আমি প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট সলভ করেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি বিসাদৃশ্য শব্দটি লেখো, এর অ্যান্সার হবে ভেগাস স্নায়ু হবে, ঠিক আছে। 2.20 এর কোশ্চেন কি বলেছে, প্রাণীদের কাজ শেষ হওয়ার পর হরমোন পরিণত কি, এর অ্যান্সার কি হবে, ধ্বংসপ্রাপ্ত হয়। তোমরা তো জানো যে প্রাণীদের কাজ শেষ হওয়ার পর হরমোন কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। তো দেখো 2.21 কি বলেছে, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তো দেখো কি আছে, পিউরিন, এর আনসার কি আছে, অ্যাডিনিন আছে, আর পিরিমিডিন, এর আনসার কি হবে, থাইমিন হবে, ঠিক আছে, কি হবে, থাইমিন হবে। তো দেখো এবার 2.22 কি বলেছে, কোষচক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে। তো দেখো তোমরা তো জানো যে অতিরিক্ত কোষগুলি বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হবে, কি হবে, টিউমার সৃষ্টি হবে। তোমরা তো জানো যে টিউমার সৃষ্টির ফলে কি হয় পরবর্তীকালে, এটা কি হয়, ক্যান্সার হয়। তো দেখো 2.23 কি বলেছে, সংক্রমণ কি, তো দেখো এটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি, তোমাদের বইতে আছে এটা। 2.24 কি বলেছে, প্রকট বৈশিষ্ট্য কি, এটাও তোমাদের বইতে আছে। তো দেখো 2.25 কি বলেছে, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। তো দেখো এর অ্যান্সার কি হবে, থাইরক্সিন হবে, ঠিক আছে। তো দেখো 2.26 এর কোশ্চেন কি বলেছে, 2.26 এর কোশ্চেন বলেছে, ইন্টারফেজের কোন দশায় ব্যামতন্তু গঠনের জন্য অপ্রয়োজনীয় প্রোটিন সংশ্লিত হয়, এর অ্যান্সার কি হবে, জি ওয়ান দশা। তো দেখো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল। আমি যে সাজেশনগুলো দিয়েছি এই সাজেশন থেকে অনেকটা তোমাদের সবটাই কমন আসছে বলতে গেলে। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোশ্চেনই কমন, খুবই ইজি কোশ্চেন আছে, বাট আমি বলতে পারি যে তোমাদের ইতিহাস কোশ্চেনটা একটু টাফ এসছে,
তো মানে বেশিরভাগ এমসিকিউ গুলো বেশিরভাগ বাইরে থেকে দিয়েছে, বাট বট কোশ্চেন গুলো ভিতর থেকে দিয়েছে, এটা আমি মানছি। যেমন 3.6 এর কোশ্চেন কি বলছে, পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে তা ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। ইস্টার কর্কটগম প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ তা বর্ণনা করো, ঠিক আছে। তো দেখো মায়োসিস কোষ বিভাজন সম্পর্কে দুটি তাৎপর্য দেখো, তোমাদের আমি বারবার করে বলেছি মায়োসিস মিওসিস, ঠিক আছে, এগুলো ভালো করে পড়ে যাবে। যেমন হচ্ছে বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লেখো, তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা আসবে। যেমন পরে কোশ্চেন কি বলেছে, 3.12 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপে আনুপাতিক অভিন্ন হয় বক্তব্যটির যথার্থ প্রমাণ করো, ঠিক আছে। 3.13 কোশ্চেন কি বলেছে, বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এই কোশ্চেনটা, প্রত্যেকটা কোশ্চেন খুব ইজি এসেছে, ঠিক আছে। তো দেখো আমি পরের কোশ্চেনগুলো তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো 3.15 এর কোশ্চেন কি বলেছে, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাজে দেখাও। 3.16 এর কোশ্চেন কি বলেছে, ডিএনএ ও আরএনএ এর নিম্নলিখিত বিষয়গুলি বৈশিষ্ট্য ভিত্তিতে তুলনা করো, ঠিক আছে। শর্করা প্রকৃতি, ঠিক আছে, পিরিমিডিন ক্ষারকের প্রকৃতি। 3.17 এর যে কোশ্চেন, তো দেখো কি দ্বি সংকরজনন, ঠিক আছে, মটর গাছের কি দিয়েছে, দ্বি সংকরজনন, এটাও তোমাদের আমি করিয়েছি, ঠিক আছে। আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে মটর গাছের এক সংকরজনন এবং দ্বি সংকরজনন যে কোনো একটা আসবে, তোমরা ভালো করে করবে, ঠিক আছে। তো দেখো এসেছে কমন। এবার আমি তো দেখো আমি নেক্সট কোশ্চেনগুলো সলভ করাচ্ছি। তো দেখো আমাদের দৃষ্টিহীন পরীক্ষার জন্য যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে সেইগুলো আমি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও, তো দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখে নাও। তো আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো মাধ্যমিকের যে জীবন বিজ্ঞান যে পরীক্ষা হয়েছে সেই জীবন বিজ্ঞান পরীক্ষার কোশ্চেনটা অতটা টাফ হয়নি, খুবই ইজি এসেছে, খুবই সহজ কোশ্চেন এসেছে। তো দেখো না প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। প্রচুর ছাত্রছাত্রীরা আছে যে যারা এই কোশ্চেনটা দেখতে চেয়েছে, তোমাদের এইগুলো কাজে লাগবে, ঠিক আছে। যেমন হচ্ছে ফার্নের জনুক্রমে শব্দচিত্রের মাধ্যমে দেখাও, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, এই কোশ্চেনগুলো মানে মোটামুটি ভালোই সহজ এসেছে, এমন আমি বলবো না যে কোশ্চেনটা যে খুবই কঠিন এসেছে সেটা আমি তোমাদের বলবো না, কোশ্চেনটা খুবই সহজ এসেছে। তো দেখো কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে।